বাংলাদেশ কি ভারতকে ছাড়া চলতে পারবে, না ভারত বাংলাদেশকে ছাড়া চলতে পারবে? দেখুন, আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা একে অপরের দুঃখে সুখে কষ্টে থাকব, আমাদের মধ্যে মনোমালিন্য হতেই পারে, পাশের বাড়ির লোকদের না হাতটা সবসময় ধরে রাখতে লাগে, কারণ নেইবারিং কান্ট্রি বলে একটা কথা আছে, অনেক কথা ওঠে, যদি ভারত পেঁয়াজ না দেয় তাহলে কি হবে, ভারত যদি ফারাক্কা বাঁধের জল ছেড়ে দেয় তাহলে কি হবে, এরকম ব্লা ব্লা করে যারা ভারতের পক্ষে এরা বলে, আবার ঠিক যারা বাংলাদেশের পক্ষে এরাও প্রচুর বলে যে যদি আমরা পেঁয়াজ না কিনি তাহলে আমদানি রপ্তানির ব্যাপারটা কি হবে। তাই সব দুদিক থেকে দেখতে গেলে কিন্তু দুজনেই দুজনের দরকার। প্রথম কথা, প্রচুর কথা আসে যে ভারতে ওরা ইভেন আজকেও বাংলাদেশ থেকে প্রচুর রুগী ভারতবর্ষে আসে, ইয়ারলি 54% পেশেন্ট যে ভারতে আসে ট্রিটমেন্ট করাতে সেটা কিন্তু বাংলাদেশ থেকে আসে। এমনকি কোভিডের আগে দেখা গেছে 3,86,000 জন কোভিডের আগটাতে ভারতে এসেছিল ফর ট্রিটমেন্ট। তাহলে এই যে ট্রিটমেন্ট করতে আসলো, এতে কিন্তু একটা মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল ব্যাপার আছে, কারণ মেডিকেল ফিল্ডে ওরা আসছে, তারপর হসপিটাল, ডাক্তার, হোটেলে থাকছে, ভেলুরে গেলে দেখবেন ভেলুরের সমস্ত ব্যবসায়ীরা বাংলা শিখে গেছে ডিউ টু দিস বাংলাদেশি পেশেন্ট। দিল্লিতে লিস্টাই সাইডের ওরা একটু কমই আসে, ওরা মেনলি চেন্নাই, অ্যাপেলো বা ভেলুরে যায়, তাই ওখানে মুড়ি থেকে শুরু করে বেঙ্গলি যে জিনিসগুলি ভালোবাসে সবই পাওয়া যায়, আর রুম আর খাওয়ার জায়গা তো পাওয়াই যায়। সেখানে দাঁড়িয়ে দুটো জায়গা কিন্তু মোটামুটি অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের ওপরে। তাছাড়া কলকাতাতেও ওরা অনেকে আসে। তাছাড়া আমাদের ইন্ডিয়ার স্টুডেন্টরা, মেডিকেল স্টুডেন্টরা যারা নিট ক্লিয়ার করতে না পারে, ভারতে মেডিকেলের খরচ প্রচুর, নিয়ার অ্যাবাউট 70-80 লাখ সব কিছু মিলে, হোস্টেল খরচ টস মিলিয়ে গিয়ে পড়ে 1 কোটি টাকার মতো। সেখানে দাঁড়িয়ে কিন্তু মানে 80 লাখস তো মিনিমাম, হ্যাঁ ডিপেন্ডস আপন, যদি দারুণ কলেজে তাহলে 1 কোটি টাকাও পড়ে। তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে মেডিকেলের খরচ প্রচুর কম, সেখানে 5,000 স্টুডেন্ট বাংলাদেশে রেগুলারলি মেডিকেল পড়তে যায়, এবং বাংলাদেশের মেডিকেলের খরচ হচ্ছে 25 লাখ টাকা। তাই 25 লাখ টাকা দেওয়ার ক্ষমতা হয়তো অনেক প্যারেন্টসেরই আছে, 80 লাখ টাকা ইজ টু হাই। তাই যেভাবে ইউক্রেনে যুদ্ধের সময় আমরা ভারতীয় স্টুডেন্টদেরকে আনার জন্য খুব চিন্তা হয়েছিল, বাংলাদেশের গণ্ডগোলের সাথে সাথে কিন্তু ভারতীয় স্টুডেন্টদেরকে আনা হয়েছে। ইট ইজ ট্রু যে বাংলাদেশের পেশেন্টরা এখানে ট্রিটমেন্ট করাতে আসে, কিন্তু ভারতের স্টুডেন্টরা বাংলাদেশে মেডিকেল পড়তে যায়। মোটামুটি সিলেবাসের ধরনটা একরকম হওয়ার জন্য আমাদের এখানে বাইরের কান্ট্রি থেকে মেডিকেল পড়ে আসার পর একটা এন্ট্রান্স টেস্ট দিতে লাগে, এবং সেই টেস্টটা কিন্তু বাংলাদেশ থেকে পাশ করে আসার পেশেন্টরা আর স্টুডেন্টরা খুব ভালোভাবে পাশ করতে পারে, কারণ ডিউ টু সিলেবাসের ইউনিটির জন্য। সেখানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের কাছেও কিন্তু আমাদের এই যে মেডিকেল ইন্ডাস্ট্রির সাথে কিন্তু একটা আলাদা একটা যোগাযোগ আছে, ওরা আসে পেশেন্ট দেখাতে, ওরা আসে আমাদের হোটেল বা জিরগঞ্জা থেকে আমাদেরকে ইকোনমিক গ্রোথে হেল্প করে, ঠিক তেমনি আমাদের স্টুডেন্টরা ওদের কাছে যায় এবং ওদের অনেকটাই উপকার হয় যখন ডাক্তারি পড়ে। তাছাড়া ভারতের থেকে প্রচুর ওয়ার্কার ওখানে রেমিটেন্স যেটাকে বলে, প্রায় নিয়ার অ্যাবাউট 22 লাখসের মতো রেমিটেন্স ওয়ার্কার ওখানে কাজ করতে যায়, কাজ করে চলে আসে ব্যবসা বাণিজ্য, এসব জন্য ভালো একটা যাওয়া আসা থাকে, সেই ট্রাক নিয়ে হোক, যে করছে যা হোক, বিভিন্ন লেবারের কাজ নিয়ে হোক, বা যেরকম অনেক কোম্পানি থেকেও যায়, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতো আমার এক ফ্রেন্ডের হাজব্যান্ড, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলে কাজ করে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড, তো এরকম প্রচুর লোক কাজ করতেও যায়, সেখানে দাঁড়িয়েও কিন্তু কাজের ব্যাপার আছে। আর বাংলাদেশ থেকেও কিন্তু কাজের সূত্রে প্রচুর ইন্ডিয়াতে আসে, প্রচুর আসে, হ্যাঁ কেউ কেউ তো এমনও আছে সকালে এসে বিকাল চলে যায়, বিকালে সকালে চলে যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে যাওয়া আসার রিলেশনটা থাকাটা উচিত। তাই বাংলাদেশে একটু এরকম টুকটি হলে কিন্তু আমাদের গায়েও আঘাত লাগে, আমাদেরও খোঁচা লাগে। ওই রকম বসিরহাটের একজন মহিলার দেখছিলাম একটা ব্লগারের, যে উনি বসিরহাটে থাকেন কিন্তু ওনার বাড়ি বাংলাদেশে, বসিরহাটে থেকে ওনার হাজব্যান্ড কাজকর্ম করেন, অথচ অরিজিনালি বাংলাদেশে, বাংলাদেশে যায় 2-3 মাস পর পর, কিন্তু অরিজিনাল বাড়ি ওদের বসিরহাটে, মানে থাকে বসিরহাটে। তার মানে কীরকম আপ ডাউন হলে পরে বাংলাদেশ আর ইন্ডিয়াতে যেতে আসতে পারে। এমনও অনেক দেখেছি আমি ইউটিউবে যে ভাই, চাচাতো ভাই, জাস্ট একটা মাঝখানে বর্ডার লাইন, দুজনের পুকুর পাশাপাশি, এক ভাইয়ের বাড়ি পড়েছে বাংলাদেশে, এক ভাইয়ের বাড়ি পড়েছে ইন্ডিয়াতে, পুকুরে স্নান করে, এক দেশের হাঁস আরেক দেশের পুকুরে এসে বেশ চলাফেরা করে, তাহলে এইগুলিকে কি ভাগাভাগ করা যাবে? তাই
বাংলাদেশের কিছু হলে আমাদের গায়ে আঘাত লাগে। একটা জাস্ট এইটুকু একটা রাস্তা, এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, আর এই পাশের পুকুরটা বাংলাদেশ। আর কার ব্যাপারটা, কার পুকুরটা, কার? আপন খুঁড়তুতো ভাইয়ের। আর পাশাপাশি বাড়ি, একটা পিলার পার হয়ে গেলেই গেলেই খুঁড়তুতো ভাইয়ের বাড়ি, পিলার। এবং ওরা যখন তখন আসাহাসি আসাহাসি করে, ওরা এখান থেকে ওইখানে যায়। তবে হ্যাঁ, বলেছে বিএসএফ দেখলে বা কেউ দেখলে বকাবকিটা হয়। বাড়ির মধ্যেই পিলারের মধ্যে লেখা, মানে বাংলাদেশ লেখা, বিডি লেখা, বিডি এত এত কিলোমিটার, তার কাটা নেই, জাস্ট বিডির একটা পিলার লাগানো আছে যে এইখানটা বাংলাদেশ, ওইখানটা ইন্ডিয়া। তো এইভাবে ভারত বাংলাদেশ ভাগ করা হয়েছে। আরে দেশের ভাগ তো করা গেছে, মনের ভাগটা কি সত্যি করা গেছে? না, কোনো কিছু দিয়েই, জাত ধর্ম দিয়ে যাবে না, কারণ আমাদের ভাষাটা এক। তারপর টেক্সটাইল, বাংলাদেশের লোকরা নাকি ইন্ডিয়াতে এসে প্রচুর কাপড় টাপড় কেনাকাটা জুতো টুতো কিনে নিয়ে যায়, কিন্তু আমরা জানি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা অনেক বেশি উন্নত। বাংলাদেশের ব্র্যান্ডেড জিনিসগুলি ইন্ডিয়াতে আসে, এটাকে একটু রিফাইন টাইফাইন করার পর ইন্ডিয়ান মার্কেটে ছাড়া হয়, যদিও লেখা থাকে সেই পিসগুলির মধ্যে মেড ইন বাংলাদেশ, এবং সেগুলি অনেক সময় দেখা যায় আর একটু কম প্রাইস দিয়ে ইন্ডিয়া থেকেই বাংলাদেশের লোকটা নিয়ে যায়। আর এর জন্য নিয়ে যায় যে ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি, কিছু তো গিফট দিতেই লাগবে, তাই না? আমাদের সবার ঘরেই চাবি রিং থাকে, কিন্তু আমরা যখন দূরে যাই হয়তো অনেক বড় বড় লাগেজ নিয়ে আসতে পারি না, কিন্তু কলিগদের জন্য কিন্তু ওই চাবির রিংটা কিন্তু আমরা নিয়ে চলে আসি, কারণ ইজি টু গিফট। চাবির রিং, নুন পট, হ্যাঁ, টেবিল ডাইনিং রাখার জন্য, এগুলি খুব ইজি গিফট, ওগুলো দিতেও সুবিধা আর লাগেজটা বেশি বড় হয় না, তাই আমরা কিন্তু নিয়ে চলে আসি। ঠিক তেমনি বাংলাদেশের লোকরা ইন্ডিয়াতে হয়তো এর জন্যই শপিংটা করে যে হ্যাঁ, আমি বিদেশ থেকে এসেছি, আমার জন্য কী এনেছো। তাছাড়া যেসব হিন্দুরা আছে, এরা অনেকটা তীর্থ বলে যেরকম গয়া, আকাশী, মথুরা, বৃন্দাবনে ঘুরতে আসে, কারণ আমি শুনেছি ইউটিউব মানে ব্লগিংয়েই যাওয়ার ইচ্ছা আছে ভারতে, কেন একবার গয়া আকাশী দেখার ইচ্ছা আছে, একবার বৃন্দাবন দেখা আছে, ওইখান দিয়েও কিন্তু আমরা একটা ট্যুরিস্ট টাকা পাই, তাই না? ট্যুরিস্ট আসা মানেই তো আমাদের কোথাও না কোথাও প্রফিট। এবার আসি, ভারত যদি পেঁয়াজ না দেয় কী অবস্থা হয়? ভারত যদি পেঁয়াজ না দেয়, ওদের যেরকম পেঁয়াজটা পেতে পারবে না, খেতে অসুবিধা হবে, ঠিক তেমনি আমাদের যারা পেঁয়াজ চাষি, সেই আমদানি যদি না হয়, ওরা তাহলে কী খাবে? ওদের তো সে ব্যবসাটাই, পেঁয়াজ বিক্রি করাটাই ব্যবসা না, সেই ব্যবসাটাতেই ওরা টিকে থাকে। তাই যখন পেঁয়াজ বাংলাদেশে আমদানি না করা হয়, পেঁয়াজের ওরাও কিন্তু রাস্তা ফেলে দিতে হয় পেঁয়াজ। আমরা দেখেছি মহারাষ্ট্রে একবার একটা গোডাউন থেকে প্রচুর কত কুইন্টাল কুইন্টাল পেঁয়াজ ফেলে দিতে লেগেছে, কারণ সেই সময় আমদানিটা মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা একটু কম হয়েছিল। তাই বাংলাদেশে যদি আমাদের থেকে পেঁয়াজ নেয়, টাকা দিয়েই নেয়, আর এতে আমাদেরই আলটিমেটলি আমাদের কৃষক ভাইদেরই লাভ হচ্ছে, এটা আমাদের বুঝতে লাগবে। আইপিএল খেলা নিয়ে, বাংলাদেশের প্লেয়াররা যদি এখানে না খেলে তাহলে কী হবে? বাংলাদেশের কজন প্লেয়ার খেলতে আসে ইন্ডিয়াতে আইপিএল? দু থেকে তিনজন ম্যাক্সিমাম, দু তিনজন থেকে তিনজন, এছাড়াও প্রচুর প্লেয়ার বাংলাদেশে আছে। ঠিক তেমনি আমাদের শাহরুখ খান থেকে শুরু করে বাদশাকেও দেখেছি বাংলাদেশের বিভিন্ন ফেস্টিভ্যালগুলিতে, মানে ফিল্ম ফেস্টিভ্যালগুলিতে ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কাজে যেতে, ওখানেও কিন্তু ওরা কিন্তু পেমেন্ট পায়। লাস্ট দুটো মুভি যেটা খুব, দুষ্টু কোকিল আর ইদিমার প্রিয়তমা, দুটোই কিন্তু ভারতের নায়িকা। হ্যাঁ, ইদিকা চৌধুরী বোধ হয়, এটা মিমি চক্রবর্তী, তাই দুটোতেই কিন্তু ভারতের হিরোইনদের কাজ করেছে। এই যে এপার বাংলার ওপার বাংলার যে একটা বাণিজ্য, সব বাণিজ্য ইন্ডাস্ট্রি লেভেলই বলুক, এই তো মৃণাল সেনের বই মানে মুভি যেটা রিলিজ হওয়ার কথা ছিল, বাংলাদেশে রিলিজ হতে পারছে না এই ঝামেলার জন্য, এটাতে অভিনয় করেছে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। তাহলে এই যে আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশের হিরো ফেরদৌসের সাথে অনেক মুভি করেছে, এটাকে বলা হয় এপার বাংলা ওপার বাংলার রোমাঞ্চকর প্রেম, তাই না? পরীমণিরও একটা মুভি কথা আছে, ইন্ডিয়াতে রিলিজ হওয়ার কথা আছে। তাহলে এই এই জিনিসগুলি আমরা একে অপরের থেকে কেড়ে নিতে পারি না, যে তুমি না দিলে কী হবে, তুমি না করলে কী হবে, দুজনেরই ক্ষতি হবে, দুদিক থেকেই ক্ষতি হবে। যেরকম ওই যে বললাম ডাক্তারে ওরা দেখাতে আসে বলে আমাদের ডাক্তারদের লাভ হয়, ঠিক তেমনি পেঁয়াজ ওরা কেনে বলে আমাদের লাভ হয়। আমাদের ফারাক্কার জল ছেড়ে দিলে যেরকম আমাদের ওদের ক্ষতি হবে, ঠিক তেমনি আমরাও কিন্তু পদ্মার জল অনেক সময় বেঁধে রেখে দিই ওদের দেশে, যেটা পদ্মা হয়ে যায়। তাছাড়া আমাদেরও দরকার পড়ে ওদের ফেনী নদীর থেকে কখনো কখনো জল প্রবাহের, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। ওদের যেমন আমাদের প্রতিটি জিনিসও দরকার পড়ে, আমাদেরও দরকার পড়ে। আমাদের এই যে 70টা 100টা ট্রাক বাংলাদেশে দাঁড়িয়ে আছে শুধুই কি পেঁয়াজ নিয়ে, না অনেক কিছু নিয়ে, বাংলাদেশ থেকে অনেক কিছু ট্রাক আসছে, ওখানে কি খালি আসছে,
খালি আসছে না, জিনিস নিয়ে আসছে। আমার এক বন্ধু ছিল যে কিনা কয়লার ব্যবসা করত, ও কিন্তু বাংলাদেশে কয়লা আমদানি করত। এই আমদানি রপ্তানি ব্যবসাটা অনেক বড়, সেটা বোঝার মতো হয়তো আমরা যারা সাধারণ গৃহবধূ আমরা সেই ব্যবসাগুলি বুঝি না। যারা লাখ লাখ কোটি টাকা ব্যবসা করে ওরা বোঝে কি অবস্থা। মানি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জটা যেরকম বাংলাদেশের লোকরা ইন্ডিয়াতে আসলে করতে লাগে, ঠিক তেমনি ইন্ডিয়ান লোকরা বাংলাদেশে এগুলো করতে লাগে। তাহলে এরাও বিজনেস। এই প্রতিটি জায়গাতে কিছু না কিছু পাথেয় করে দুই দেশের নাগরিকরাই রোজগার করছে, খাচ্ছে। সেই রোজগারটা, সেই খাওয়াটা আমরা বন্ধ করতে পারি না। তাই দুজনের মৈত্রীর বন্ধন যেন মৈত্রীর বন্ধনে থাকে, সেটাতে যেন কোনো রকম জাতি ধর্ম ভেদ আসে না। ভাষার মিলনটা যেন দেখা হয়, পরস্থান রাষ্ট্র মিলনটা যেন দেখা হয়। শুধু হাসিনা না, যে কোনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের যদি প্রয়োজন পড়ে, ভারত যেন হাতটা বাড়িয়ে দেয় সাহায্য করার জন্য। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশও যেন হাতটা বাড়িয়ে দেয় যখন ভারতের সাহায্য প্রয়োজন পড়ে। এই দুই দেশ একে অপরের নীতিকে সম্মান করলে, শ্রদ্ধা করলে এবং একে অপরের বিপদে পাশে থাকলে, একে অপরের হাত ধরে থাকলে, আমার মনে হয় না বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কোনো রকম বৈরতামূলক কোনো সম্পর্ক হওয়া উচিত। পাশাপাশি দুইটা বাড়ি মিল থাকতেই লাগে, ঠিক পাশাপাশি দুটো দেশের মধ্যেও মিল থাকতেই লাগে। ভার মে যায় দূর কালো, আমরা পরসন আমরা আপনা হতে, তাই না? সেখানে দাঁড়িয়ে আমাদের আমাদের মৈত্রী বন্ধনে যেন কোনো দিনও দাগ না লাগে। 1971 থেকে যে বন্ধনটা ছিল, এটা যেন অন্তিম একদম লাস্ট পর্যন্ত যখন পৃথিবী থাকে থেকে যেন চায়। এটা যেন শুধু হাসিনার জন্য না হয়, বা এক্সের জন্য, ওয়াইয়ের জন্য না হয়, সবার জন্য, সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্য যেন সমানভাবে হয়। তাই বাংলাদেশ ছাড়া যেমন ভারত চলতে পারবে না, ভারত ছাড়াও বাংলাদেশ চলতে পারবে না। তাদের ভুল ধারণা, তারা ভাবছে যে বাংলাদেশ আমাদের দরকার, ভারতের দরকার, আর ভারত ভাবছে বাংলাদেশ আমাদের। না, দুজনেরই দুজনের দরকার আছে। এর যেমন তোমার দরকার, তোমারও ওর দরকার। পেঁয়াজ উৎপাদন যেমন দরকার, পেঁয়াজ বিক্রি করার দরকার। ফরাক্কার জলটা রেখে দেওয়ার যেমন দরকার, ফরাক্কার জলটা ছেড়ে দিলেও প্রশ্ন আছে। ফেনী নদীর জলটাও আমাদের দরকার পড়ে। এছাড়াও নানা রকম পশ্চিমী জিনিসের জন্য আমরা অনেক সময় বাংলাদেশের উপরে নির্ভর করে থাকি। সেই নির্ভরতাটা কিন্তু আমাদের এখনও রয়ে গেছে। ওরা যেমন নির্ভর করে থাকে অনেক কিছুর উপরে, আমরাও নির্ভর করে থাকি। ইলিশ মাছ ছাড়াও অনেক কিছু থাকে যেটাতে আমরা নির্ভর করে থাকি। লোকে বলতেই বলে পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। ঠিক আছে, পদ্মার ইলিশ নাই বলো, আমাদের ইন্ডিয়া তো গঙ্গার ইলিশ দিয়ে আমরা কাজ চালিয়ে দিলাম। গঙ্গার ইলিশ দিয়ে কাজ চালিয়ে দিল, এছাড়াও কিছু বেসিক নিড থাকে। সবচেয়ে বড় কথা মনের মিল থাকে। ইউটিউব জীবনে দেখেছি কীভাবে বাংলাদেশের আপু ভাইরা ইন্ডিয়ান আপু ভাইদের পাশে থাকে, কীভাবে বাংলাদেশের আপু ভাইরা ওয়াচ টাইম গ্রো করতে সাহায্য করে, তার মধ্যে হয়তো একজন আমি। তাই সেরকমভাবেই বলবো, বাংলাদেশ যেভাবে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, ভারত বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশ ভারতের পাশে থাকবে। এই আনন্দ নিয়ে যেন চলতে পারে দুজন দুজনের দিকে। চলো, বাই।